বাহুফেতে ঘোড়ার গাড়িতে চেপে ঐতিহ্যবাহীদের আগমন, বাদ্যের তালে তালে ফুটবলারদের নিয়ে আনুষ্ঠানিক দলবদল ঢাকা মোহামেডানের। সমর্থকদের ভিড় সাদা কালোদের হারানো ঐতিহ্য মনে করিয়ে দিচ্ছিল। উৎসবের এই আমেজ শেষ পর্যন্ত ধরে রাখতে চায় সাদা কালোরা, তাই তো এবার চ্যাম্পিয়নশিপ ফাইট দেবার মতো দল গড়েছে ঐতিহ্যবাহীরা। গেলবারে তেলো ফুটবলারের সঙ্গে যোগ হয়েছে 19 জন নতুন ফুটবলার, বাকি 3টি স্থান ফাঁকা রাখা হয়েছে চুক্তিবদ্ধ হয়েও অন্য ক্লাবে পাড়ি দেয়া রহমত, রাফি ও নাইনদের জন্য। শেষ পর্যন্ত তারা না এলে নেওয়া হবে নতুন 3 জনকে, রাফি, রহমত এবং নাইম। তো তাদের 3 জনকে নিয়ে আমাদের টিম গঠন করা বেস্ট ওয়ান, সেটা আমাদের চেষ্টা ছিল যে আমরা ওখানে পাবো। প্রথম থেকে আমাদের একটি টার্গেট ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট করব, সেই লক্ষ্যেই আমাদের টিমটি করা। মোহামেডানের দলবদল অনুষ্ঠানে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, এবারই প্রথম পেশাদার লীগ কমিটির দায়িত্বে বাফুফে সভাপতি। আগামীতে দলবদলের আগেই গোপনে কোনো ক্লাব ও ফুটবলার চুক্তিবদ্ধ হলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে সাফ জানিয়ে দিলেন। রহমত, রাফি, নাইমদের নিয়েও কাজ করছে বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তাহলে প্লেয়ার টাকা দিতে পারবে না, প্লেয়ার যদি হলেস থাকে ক্লাব টাকা দিতে পারবে না। এখন আপনার যদি হলেস্টি না থাকে অধিনায়ক সুলেমান দিয়াবাতি ছাড়া এবার সাদা কালোরা ভিড়িয়েছে 4 বিদেশি। জাতীয় দলের সাজ্জাদ, জাফর, সুফিলদের নিয়ে চ্যাম্পিয়ন হবার মতো দল গড়েছে কিনা তা সময়ই বলে দেবে। কর্পোরেট ক্লাবগুলোর দাপটের মাঝে চলতি মৌসুমে অন্তত 2টি কাপ জিততে চায় ঐতিহ্যবাহীরা। আশা করি এবার চ্যাম্পিয়নশিপের জন্য খেলবে এবং ইনফ্যাক্ট উই আর প্রিপেয়ার্ড লাইক দ্যাট, আমরা সেভাবে আগাচ্ছি। সন্ধ্যায় আলো ঝলমলে মোহামেডানের ক্লাব প্রাঙ্গণ, সাবেক বর্তমান ও সমর্থকরা একত্র হয়ে প্রীতিভোজে অংশ নিয়েছিলেন। সামর্থ্যের সবটুকু দিয়ে নিজেদের অতীত ফিরিয়ে আনতে চায় ঐতিহ্যবাহীরা। মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন ক্রীড়া অনুরাগী মানুষ, উনি নিজে চাচ্ছেন যে এই ধরনের ক্লাবগুলো এই কর্পোরেট হাউস দিয়ে আপনার স্টেডিয়াম পূরণ করা যাবে না। 7 নভেম্বর দলবদলের শেষ দিন, এখনও দলবদল সম্পূর্ণ করেনি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।